সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আমি মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল, রতনপুর টিএন বিদ্যাপীঠের অনলাইন ক্লাসে সবাইকে জানাই আমার শুভেচ্ছা। সবাই ভালো আছো নিঃসন্দেহে। আজ আমি তোমাদের মধ্যে যে ক্লাসটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা সপ্তম অধ্যায়ের আদর্শ জীবন চরিত শ্রীকৃষ্ণ। তোমরা সবাই জানো, যুগের বিবর্তনে যখন ধর্ম হ্রাস পায়, অধর্ম বেড়ে যায়, তখন যুগে যুগে ভগবান জন্মগ্রহণ করেন। কি জন্যে? সাধুদের রক্ষা করার জন্যে, ও অসাধুদের দমন করার জন্য। আমাদের হিন্দু ধর্মের কয়টি যুগ? চারটি যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। সত্যযুগে জন্মগ্রহণ করেছিল ভগবান নারায়ণ, সহধর্মিনী হিসেবে ছিল লক্ষ্মী দেবী। ত্রেতায় জন্ম করেছিল রামচন্দ্র, দশরথের পুত্র, এবং সহধর্মিনী হিসেবে ছিল কে? সীতা দেবী। তারপরে জন্মগ্রহণ করেছিল স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আসলে আগে যারা জন্ম তারা কি স্বয়ং নয়? না, এখানে একটু ব্যাখ্যায় বলতে হয়, মনন্তরের একটা যে সময়, বারো যুগের যে সমন্বয়ে, যাই হোক, ওই হিসাব আমি তোমাদের যখন দেবো না, যেহেতু তোমরা পরবর্তী ক্লাসে জানতে পারবে, এখন যেহেতু তোমরা এইটে পড়ো, যাই হোক। এবং কলিকে কল্কি দেব। দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ কোন পিতা মাতাকে আশ্রয় করে জন্মগ্রহণ করেছিল? পিতা হিসেবে ছিল বসুদেব সুর বংশে, এবং মাতা হিসেবে ছিল দেবকী। দেবকী আর কংসের সম্পর্ক ছিল কি? জ্যেষ্ঠতো ভাই বোন, অর্থাৎ জ্যাঠামশায় ছেলে ছিল কংস, আর জ্যেষ্ঠতো বোন ছিল কে? দেবকী। যাই হোক, যখন বসুদেব এবং দেবকীকে ধুমধাম করে বিয়ে দেওয়ার পর কংস যখন তার শ্বশুর বাড়িতে নিয়ে যায়, তখন দৈববাণী হয়েছিল, হে মূর্খ, তুই যাকে ধুমধাম করে রথে চেপে তার শ্বশুর বাড়িতে নিয়ে যাচ্ছিস, তার অষ্টম গর্ভের সন্তান তোর বদের কারণ হবে। কংস তীব্রভাবে রাগান্বিত হল এবং দেবকী ও বসুদেবকে হত্যা করতে চায়। দেবকী বলেছিল, দাদা, তুমি আমাদের হত্যা করো না, আমি কথা দিচ্ছি আমাদের যতগুলো সন্তান জন্মগ্রহণ করবে, আমরা জন্মানোর সাথে সাথেই তোমার কাছে হস্তান্তর করব। মানে কাছে কি হস্তান্তর করব, মানে কি তোমার কাছে দিয়ে দেব। কংস শান্ত হলেন, তবে সেই বিশ্বাস করতে পারলেন না, তাই তাকে কি করলো? কারাগারে রুদ্ধ করে রাখলো, অর্থাৎ বন্ধ করে রাখলো। এই পর্যায়ে দেবকীর সপ্তম গর্ভ পর্যন্ত, ষষ্ঠ গর্ভের সন্তান পর্যন্ত কংস হত্যা করেছিল, সপ্তম গর্ভের সন্তান কংস তার সন্ধান পায়নি। অষ্টম গর্ভ অর্থাৎ আজকে যে আমাদের বিষয়ের আলোচ্য সূচি, ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিল, সেই দিন ছিল কি? ভাদ্র মাসের অষ্টমী তিথি, ঝড় জলের মধ্যরাতে ভগবান আবির্ভূত হন। অর্থাৎ এখানে একটু কথা থেকে যায়, ভগবান কিন্তু বায়ু গর্ভকে আশ্রয় করে জন্মগ্রহণ করেছিল।
সেই রাতে বসুদেব কোথায় নিয়ে গিয়েছিল? নন্দলায়। যশোদা নন্দ রাজার একই সময়ে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। বসুদেব তার শিশু সন্তানকে মা যশোদার কোলে রেখে তার নবজাত কন্যা সন্তানকে নিয়ে কোথায় চলে আসলো? কংসর কারাগারে। কংস জানতে পারলো দেবকীর অষ্টম গর্ভের সন্তান জন্মগ্রহণ করেছে। ভোর না হতেই কংস কারাগারে ছুটে আসলো এবং কন্যা সন্তানকে মৃত্যুর কোলে অর্থাৎ মৃত্যু দেবতার কাছে পাঠিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল। দেবকী মিনতি করে অনুরোধ করেছিল, দাদা যে দৈববাণী হয়েছিল আমার পুত্র সন্তান তোমাকে বধ করবে, এ তো কন্যা সন্তান, তুমি একে মেরো না। কংস বলছিল, না, ভগবান কখন কোন রূপে আশ্রয় করে জন্মগ্রহণ করে এই সুযোগ আমি তোমাকে দেব না। যাই হোক, যখন সেই কন্যা সন্তানকে পাথরের উপরে আষাঢ় মেরে হত্যা করতে চেষ্টা করলো, হাত থেকে সেই কন্যা সন্তান আকাশে উঠে গেল। অর্থাৎ এই কন্যা সন্তান ছিল দেবী মহামায়া। অর্থাৎ এই কন্যা সন্তান আকাশে উঠে যেয়ে দৈবী মনে করেছিল, হে কংস, তোকে বধিবে যে গোকুলে বাড়িতে এসে। কষ্ট কংস বুঝতে আর বাকি থাকলো না। তখন সেই সময়ে কংস জানতে পারল একই রাতে নন্দ লয়ে নন্দ রাজার গৃহে মা যশোদার কোল জুড়ে জন্মগ্রহণ করেছে এক পুত্র সন্তান। কংস সিদ্ধান্ত নিল ওই শিশু সন্তানকে হত্যা করতে হবে, তথা মথুরার যত শিশু সন্তান আছে সবাইকেই হত্যা করতে হবে। প্রথম কাকে পাঠানো হলো? পাঠানো হলো পুতানাকে। পুতানার একটি রাক্ষসী। পুতানাকে পাঠানো হলো কোথায়? নন্দালয়। আর তোমরা সবাই জানো, যারা অসুর স্বভাবাপন্ন অর্থাৎ যারা রাক্ষসী, এরা নিজেরাই নিজেদের রূপ পরিবর্তন করতে পারে। অর্থাৎ কি করলো? সুন্দরী সেজে নন্দালয়ে প্রবেশ করলো। ভগবানের লীলা বোঝা বড় ভার। মা যশোদার কাছে বললো, যশোদা আমি তোর বোন হই, তা তোর যে শিশু সন্তান জন্মিয়েছে আমার কাছে দে। প্রথমে কিন্তু যশোদা পুতানার কোলে সেই তার নিজের পুত্র সন্তানকে দিতে চায়নি, কিন্তু মায়ের আবদ্ধনে নারীর কোমলতায় সিক্ত হয়ে সে কি করল? তার পুত্র সন্তানকে পুতানার কোলে দিল। পুতানা দুচ্চকৃত, দুষ্ট বুদ্ধি সম্পন্ন, তার স্তনে মাখানো ছিল কালকূট নামক তীব্র বিষ। এই কালকূট এত তীব্র বিষ, যদি জিহ্বায় স্পর্শ করা মাত্রই তার প্রাণ ত্যাগ হবে। মৃদু হেসে পুতানা মনে করেছিল, এই পুত্রকে যখন আমি কোলে নিতে পেরেছি একে বধ করার জন্য আমি আর বেশি সময় নেব না, এক্ষুনি আমি বধ করতে পারব। ভগবান তো তার লীলা বোধা বড়ই কঠিন। সে তখন কি করলো? তার স্তন যখন ভগবান শ্রীকৃষ্ণের মুখে দিল, ভগবান মাতৃ স্নগ্ধের মতো মাতৃ স্তনকে মতো স্মরণ করে স্তন পান করতে লাগলো, এবং এমন ভাবে পান করতে লাগলো পুতানার দেহে রক্ত মাংস মজ্জা যেন দুগ্ধ সমহী হিসাবে বেড়ে যেতে লাগলো, এবং এক সময় পুতানার মৃত্যু হলো। কথিত আছে পুতানাকে মৃত্যুর পরে অর্থাৎ রাক্ষসী অবস্থায়
সে পতিত হয়েছিল 12 মাইল, 12 মাইল। এবং তোমরা সবাই জানো হিন্দু ধর্ম অবলম্বী অর্থাৎ সনাতন ধর্মীয়দের শেষ ক্রিয়া হলো অগ্নিযজ্ঞ, হোমযজ্ঞ, যেটাকে আমরা শেষ জীবনে বলি পুরাণ। এটাকে শুদ্ধ কথা বলা হবে কি, যজ্ঞ করা, দেহকে যজ্ঞ করা, আহুতি দেওয়া। কাকে আহুতি দেওয়া? ভগবানকে আহুতি দেওয়া। যাই তাকে টুকরো টুকরো করে পোড়ানো হলো, কংস খেপে গেল। এরপরে আসলো শকট অসুর। শকট শব্দের অর্থ গাড়ি, অর্থাৎ নন্দরাজা জাতিতে বৈশ্য, তার অনেক নবলক্ষ ধেনু ছিল, নবলক্ষ। এই নবলক্ষ কিন্তু ব্যাখ্যা আছে, আমরা সাধারণত মনে করি 9 লাখ, না, নবলক্ষ তত্ত্ব আছে। যাই হোক, আমি চেষ্টা করলে পরবর্তী ক্লাসে তোমার দেবো, আজ দেবো নবলক্ষ। নবলক্ষ অর্থাৎ 9 লক্ষ নয়, লক্ষ এখানে বলা হচ্ছে, পরবর্তী ক্লাসে তোমাদের আমি আলোচনা করব। অর্থাৎ তাহলে দুধ ঘি ঘোলের ব্যবসা। এবং আগের দিনে যে গাড়িটি ব্যবহার করা হতো সেই গাড়িটির নাম ছিল শকট, অর্থাৎ আমরা যে এখন যেটা দেখি বলি গরুর গাড়ি। আগের দিনের মায়েরা তার শিশু সন্তানকে নিরাপদ স্থানে রেখে কোনো না কোনো কাজে লিপ্ত থাকত। ঠিক একই সময়ে ভগবান শ্রীকৃষ্ণকে শকট অর্থাৎ গাড়ির নিচে রেখে তার অন্য কাজ মা যশোদা করছিল। শকট অসুর আক্রমণ করল ভগবানের বাম পায়ের পদাঘাতে, শকট অসুরের মৃত্যু হল। এরপর কংস আরো ক্ষিপ্ত হল। কংসের মন্ত্রী অপুরকে পাঠালো কৃষ্ণ আর বলরামকে নিয়ে আসার জন্য। এক পর্যায়ে অপুর নিয়েও আসলো। কংসের যে মুষ্টিক যোদ্ধা শিক্ষুর তারা বধ করার চেষ্টা করলো, ভগবান তাকে তাদেরই বধ করলো। এবং এক পর্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ কি করলো, কংসকেও বধ করলো। যাই হোক, আজ আর তোমাদের সামনে আমি ওই ক্লাস এখানেই শেষ করব। তোমরা ভালো থাকো, পরবর্তী দিন এর পর থেকে অনলাইন ক্লাসে তোমাদের আমি আবার নিয়ে আসব। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, আন্তরিকতা জানিয়ে শেষ করছি আজ এই ক্লাস। সবাই ভালো থাকো।